একদলীয় অবস্থা টিকিয়ে রাখতে সরকার গণমাধ্যম বন্ধ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনকিলাব বন্ধ ও সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণমাধ্যম বিরোধী দল, তারা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না, তাই একের পর এক টেলিভিশন ও পত্রিকা বন্ধ করে দিচ্ছে। বিক্ষোভ সমাবেশে বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় যান ততবারই বাংলাদেশের অনেক সাংবাদিক বেকার হয়ে যান। বিএফইউজের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সহ আরো অনেকে। তবে তথ্যমন্ত্রীর এই বক্তব্যে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে যে স্বাধীনতার 42 বছর পরে আমাদের শুনতে হচ্ছে যে ভারতকে নিন্দা করে ভারতের কার্যক্রমের সমালোচনা করে কোনো পত্রিকা বাংলাদেশে থাকতে পারবে না। এই শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই আপনিও সংবাদপত্রের স্বাধীনতায় আজকে বিশ্বাস করেন না। আজকে এক ধরনের দালাল সাংবাদিকের জন্ম হয়েছে, যারা জনগণের সামনে সত্যকে তুলে ধরে না, তারা ইচ্ছাকৃতভাবে সত্যকে চেপে যায়। সরকারের বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদেরকে হয় জেলে নিবে না হয় বন্ধ করে দিবে। শুধুমাত্র তাদের তল্পিবাহক মিডিয়া ছাড়া আর কেউ থাকতে পারবে না, এটাই হচ্ছে তাদের নীতি। একের পর এক মিডিয়া বন্ধ করছেন, সাংবাদিকদেরকে গ্রেপ্তার করছেন। আপনি বন্ধ করেই বলেন সাময়িক বন্ধ, আপনার সাময়িকের সীমানা আমাদের জানা নেই।